নমস্কার, আজকে আমি ইলিশ মাছের একটি রেসিপি দেখাবো। বেগুন ইলিশ, যেটা সম্পূর্ণ হেলদি এবং খুবই কম মশলায় করা যায় আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তার জন্য নিয়ে নিয়েছি আমি দুটো ইলিশ মাছ। আমি মাছগুলোকে আঁচ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি কেটে নেব। তো মাছগুলো আমি কেটে নিয়েছি, এবার মাছের মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন আর একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু নুন হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিতে পারেন। এবার আমি মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়ে তো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি রেসিপিটি করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেটাই আপনাদের দেখাবো। আমার লাগছে বেগুন, আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু। আর এবার আমার লাগছে কালো জিরে, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ মতোই দেবেন, পেঁয়াজ কুচু, হলুদ গুঁড়ো, নুন। আর লাগছে এক চামচ জিরে বাটা, আপনারা জিরে গুঁড়োও ইউজ করতে পারেন। এবার আমি কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেলে মাছটা ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো বেশি ভাজার দরকার নেই, আমি হালকাই ভাজব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে মাছ ভেজে নেব। এবার একটা করে মাছ আমি এভাবে উল্টে উল্টে ভেজে নেব, ভেজে তুলে নেব। মাছগুলো বেশি ভাজার দরকার নেই, ইলিশ মাছ বেশি ভাজার প্রয়োজন নেই। আমার মাছ ভাজা হয়ে এসেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াই বসিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু বাদামি বাদামি করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। পেঁয়াজটা আমার যেহেতু ভাজা হয়ে গেছে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে বেগুনগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি বেগুনগুলোকে কেমন লালচে লালচে করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব নুন। দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি।
মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা জল। আমি জল দিয়ে দিয়েছি। আমি জলটা দিয়েছি, জলটা ফুটে উঠলে আমি একটু 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকা খুলব। খুলে জিরে বাটাটা দিয়ে দেব। জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটা দেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। ঢাকা খুলে একটা দুটো আলু আমি ভেঙে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমার রেসিপিটি হয়ে এসেছে। এবার আমি এটা নামিয়ে নেব। রেসিপিটি আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।